চাঞ্চল্য এই ধরনের গল্প এখন আর হয় না কারণ অনেক দর্শকের অভিযোগ যখন ছবিটি রিলিজ হবে যখন রিলিজ হওয়ার পরে আপনারা প্লিজ একবার যে হলে দেখুন একটা আলাদা ফ্লেভার পাবেন ছবিটিতে এবং পরিবার পরিজনদেরকে নিয়ে দেখার মতো একটা ছবি আমি রফিক সিকদারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই সময় এত সুন্দর একটা গল্প বাছার জন্য এই ছবিতে অনেকদিন পর সানিকে মনে হয়েছে যে এই চরিত্রটা সানির জন্যই তৈরি হয়েছে বসন্ত বিকেল সত্যি বসন্ত বিকেল নামের সাথে ছবির খুব মিল আছে অনেক সুন্দর নতুন একটি মেয়ে সুবা ওর যথেষ্ট পরিমাণ ইচ্ছা শক্তি ব্রাইটনেসটা ছিল চেষ্টা করেছে হয়তোবা একজন নতুন শিল্পী হিসাবে যতটুকু একজন পূর্ণাঙ্গ শিল্পী হিসাবে যতটুকু তার দেওয়ার কথা ছিল ততটুকু হয়তোবা পারেনি কিন্তু একজন নতুন শিল্পী হিসাবে তার যে চেষ্টাটা ছিল এটা সাধুবাদ জানাই আর শিপন এবং তনুর কথা তো বলি ও একটু উদাসীন তো আছেই উদাসীনতার মধ্যেই কোন জায়গায় যেন ভালো করে ছেলেটা এবং তনু ও খুব ভালো আর্টিস্ট আমি ওকে আমার নাটকে আমি ইয়ে করেছি ও গ্রাজুয়ালি অনেক ভালো আর্টিস্ট মাঝে মধ্যে নিজেকে ভুলে যায় কোথায় যেন হারিয়ে ফেলে কিন্তু এই হারালো চলবে না তনুর মতো তারপর শিপন ওদের মতো শিল্পী দরকার আছে আমি এই ছবিটাতে অভিনয় করতে গিয়ে আমি একজন অসাধারণ লেখককে আবিষ্কার করার চেষ্টা করেছি আমি খালি একদিনই একটা কথা বলেছিলাম যে রফিক তুই 90s কেন আসস নাই 90 এই খরা যুগে কেন তোর জন্ম হলো আমি বলেছিলাম বারবার যে ছেলেটাকে দরকার ছিল আমি মৌসুমীকে এসে বললাম যে একটা ছবি শুটিং করে আসলাম এই ছেলেটা 90s যদি আসতো আমার খুব আফসোস লাগে তা আমি কতটুকু সহযোগিতা করেছি সেটা সৃষ্টিকর্তা জানেন এবং রফিক সিকদার জানেন আমি যথেষ্ট পরিমাণ সহযোগিতা করার চেষ্টা করেছি সিকদার ভাইয়ের প্রচন্ড মেধা চন্দ্রাবতী হিসাবে আমাকে জন্ম দিয়েছে আর আমি যতটুকু সাধ্য আমি চেষ্টা করেছি তার কথা অনুযায়ী নিজের নিজেকে চরিত্রের সাথে ফুটিয়ে তোলা আর আমার সাথে যারা যারা আর্টিস্ট হিসাবে কাজ করেছেন আমার কো আর্টিস্ট হিসাবে শিপন মিত্র ভাইয়া তানভীর তনু শাহানুর আপু ওমর সানে ভাইয়া আর অনেকেই সবাই অনেক সাপোর্টিভ ছিল আর আমিও চেষ্টা করেছি বাকিটা আল্লাহর ইচ্ছা আর সবাই হলে গিয়ে ছবি দেখবেন আর এই ছবির সাথে হয়তোবা আমার জীবনের অনেক কিছুর মিল আছে সো এই জন্য ডেফিনেটলি আপনারা অবশ্যই হলে গিয়ে ছবিটা দেখার চেষ্টা করবেন পাবনায় যে ভালো রোমান্টিক কিছু পাওয়া যায় সব কিছুরই কিন্তু পাওয়া যাবে এই বসন্ত বিকেলে